যে আজকে দর্শক আমি হাঁটুর নানাবিধ সমস্যা ও তার আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যে আমার ফেসবুকে কমেন্টে ওয়ালে এবং এই পোস্টে বিভিন্ন জায়গায় অলরেডি আপনারা অনেক প্রশ্ন করেছেন, অনেকের অনেক সমস্যা, হাঁটুর অনেক সমস্যা নিয়ে। তো আমি সবাইকে বলবো আপনাদের অবশ্যই আমাকে যখন ফোন করবেন দয়া করে আপনার পরিচয় দিবেন, আপনার উচ্চতা, ওজন, আপনার পেশা, এই জিনিসগুলো অন্তত জানাবেন এবং স্পেসিফিক মানে সুনির্দিষ্ট প্রশ্ন করবেন। যেহেতু আজকে আমি কথা বলবো হাঁটুর নানাবিধ সমস্যা নিয়ে, আমি এখানে বিষয়টা আজকে একটু ভিন্ন রেখেছি। এর মূল কারণটা হচ্ছে হাঁটুর শুধু ব্যথা হয় না, হাঁটুর অনেক সমস্যা হয়। তো সেই জিনিসগুলো আপনাকে স্পেসিফিক আপনারা আমাকে কোশ্চেন করলে আমার জন্য সহজ হবে উত্তর দিতে। আর যারা আমার দীর্ঘদিন রুগী আছেন তারা অনেকেই ভালো আছেন এবং প্রশ্ন করেছেন যে পরবর্তী কী করবেন, আমি সবার উত্তর দিব। আমি এক এক করে আসছি। মোতাহের বাংলাদেশ বিডি, উনি লিখেছেন, আমার হাঁটু ব্যথা করে আবার দৌড়াদৌড়ি করে, বাম পায়ের কন্টার মধ্যে রগ ফুলে যায়, পায়ের মোড়ার মধ্যে ব্যথা করে, দয়া করে উত্তর দিবেন। জি মোতাহের সাহেব, আপনার আসলে স্পেসিফিক কোশ্চেন ওইভাবে বলা করা হয় নাই, আপনার হাঁটু ব্যথা করে সেটা আমি বুঝতে পেরেছি, দৌড়াদৌড়ি করে জিনিসটা বোঝা যায় না। অনেক সময় রুগীরা এই কথাটা বলে, আসলে দৌড়াদৌড়ি করে বলতে হচ্ছে হাঁটুর ব্যথা কখনো কোনো শরীরে ব্যথা দৌড়াদৌড়ি করে না, যেটা হয় ব্যথা এক জায়গা থেকে আরেক জায়গা হতে পারে, মানে হাঁটুর ব্যথা একবার ভালো হয়ে গেল দেন আপনার অ্যাঙ্কেলে ব্যথা হতে পারে, গোড়ালিতে ব্যথা হতে পারে, শোল্ডারে ব্যথা হতে পারে, এইভাবে হতে পারে। আর আপনার বাম পায়ের কন্টার মধ্যে রগ ফুলে যায়, কন্টাটা আমি ক্লিয়ার হতে পারি নাই, সম্ভবত আপনি গোড়ালিকে বা অ্যাঙ্কেল জয়েন্টকে বুঝিয়েছেন, এবং পায়ের মোড়ার ভিতর ব্যথা করে। ধন্যবাদ, আপনার বয়স লেখেন নাই, পেশা লেখেন নাই, তারপরও আমার কাছে মনে হচ্ছে আপনার বয়স 40-এর উপরে হবে। মোতাহের সাহেব, আসলে এই বয়সে যেটা হয় অস্টিওআর্থ্রাইটিস, যেটা আমরা হাঁটু ব্যথার অন্যতম কারণ বলে থাকি, বিভিন্ন পত্রপত্রিকা আমি ইতিমধ্যে লিখেছি, বিভিন্ন টিভি প্রোগ্রামে আমি অলরেডি বলেছি, এবং এই নিয়ে আমার অনেকগুলো আর্টিকেল জার্নাল প্রকাশ পেয়েছে বিভিন্ন দেশি বিদেশি জার্নালে। তো হাঁটু ব্যথার অন্যতম কারণ সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, যেটা আমি প্রায় এটা রিসার্চে প্রমাণিত। তাছাড়া হাঁটু বিভিন্ন কারণে ব্যথা হতে পারে, কেউ আঘাত পেলে ব্যথা হতে পারে, পড়ে গিয়ে বা বিভিন্নভাবে মস্কিয়ে বা অন্য আর্থ্রাইটিস থেকে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস, মোর দেন 100 টাইপস আর্থ্রাইটিস আছে যা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে। আর আপনি যে বলেছেন যে পাশাপাশি আপনার পায়ের রগ মানে ওই জায়গা ফুলে যায়, ফুলে যাওয়ারও অনেক কারণ আছে। তো আমি বলবো আপনার হাঁটুর একটা এক্সরে করেন, পাশাপাশি কিছু ব্লাড টেস্ট করা দরকার, যেগুলো কোনো বাত ব্যথা বা আর্থ্রাইটিস রোগীর ক্ষেত্রে আপনার আমাদের জন্য খুব সহজ হবে, আমরা ডায়াগনোসিসটা করতে পারবো। আপনার যদি বেশি ফুলে যায় একটু রাতে যখন ঘুমাবেন এক পা দুটি একটু উঁচুতে রেখে শুয়ে থাকবেন, এতে অনেকাংশ উপকৃত হবে। গরম সেঁক দিয়ে দেখতে পারেন, অনেক সময় ঠান্ডা সেঁকও আপনার কাজে আসতে পারে। আশা করি এভাবে চিকিৎসা চালান, আর কিছু টেস্টগুলো করেন, প্রয়োজনে আমার সাথে ডিপিআরসি হাসপাতালে যোগাযোগ করতে পারেন। তারপরে সেলিম ভুইয়া, উনি লিখেছেন, কোমর ব্যথা, দাঁড়াইতে পারছি না। আসলে সেলিম সাহেব, আজকে যদিও আমাদের এই সাবজেক্টটা না, আজকে আমি শুধু হাঁটুর নানাবিধ সমস্যা নিয়ে কথা বলতে চেয়েছিলাম, তারপরও আপনাকে উত্তর দিতে হবে। আসলে কোমর ব্যথার অনেক সমস্যা, যেটা আমরা দুভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন কোমর ব্যথা, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। তো সেটা হচ্ছে প্যাথোলজির সাথে যেটা হতে পারে, যে আপনার জ্বর আসতে পারে, ওজন কমে যাওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, তো সেটা খারাপ কেস। আমরা অনেক সময় কোমরের MRI করলে ক্যান্সার বা বোন টিবি বা অন্য কোনো প্যাথোলজি পেতে পারি, সম্ভবত এই জাতীয় সমস্যা আপনার না, আপনার মেকানিক্যাল ব্যাক পেইন হতে পারে,
সেটা দাঁড়াতে গেলে, অনেকক্ষণ বসে থাকার পর দাঁড়াতে গেলে সমস্যাটা হতে পারে। তো আমি বলবো আপনি একটা MRI করে ফেলেন। MRI করার পর সহজেই জিনিসটা পাওয়া যাবে। আপাতত কুসুম গরম সেক কোমরে দিয়ে দেখতে পারেন, এবং ব্যথানাশক মলম বাজারে কিনতে পাওয়া যায়, ব্যথানাশক মলম ব্যবহার করে দেখতে পারেন। আশা করি উপকৃত হবেন। শাহিদ আলম, আপনি লিখেছেন আমার হাঁটু ব্যথা। আসলে শাহিদ সাহেব আপনার বয়স আমি বলেছি, দয়া করে আপনারা আপনাদের বয়স, ওজন, পেশা এগুলো একটু আমাকে বললে ভালো হয়, তাহলে আমার উত্তর দিতে সহজ হবে। হাঁটু ব্যথা শাহিদ সাহেব অনেক কারণে হতে পারে। শহীদ আলম জি, আপনার বয়স সম্ভবত মনে হচ্ছে ছবি দেখে যে বয়স 30-এর উপরে হবে না। তারপরও হাঁটু ব্যথা যদি ফুলে যায় সেটা আপনি লেখেন নাই, অনেক সময় নিচে বসে বসে কাজ করলে তা থেকে হাঁটু ব্যথা হতে পারে। যা কিছুই হোক না কেন, আপনি একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারেন, অথবা আমাদের DPRC হাসপাতালে আপনি আসতে পারেন। আমাদের ফোন নাম্বার ঠিকানা লাইভে যে ফোন নাম্বার দেওয়া আছে এটাতেও যোগাযোগ করে আসতে পারেন। সামিয়া সেলিম, আমার খুব কোমরে ব্যথা প্লাস হাতের আঙ্গুল ঘুম থেকে উঠলে ব্যথা করে ফুলে যায়, কি করি প্লিজ হেল্প। সামিয়া সেলিম জি, আপনিও আসলে আপনার পেশা, ওজন, বয়স কিছুই লেখেন নাই, দয়া করে পরবর্তী যদি কোনো প্রশ্ন করেন এই অন্তত এই কয়েকটা জিনিস আমাকে জানাবেন, তাহলে আমার উত্তর দিতে সহজ হবে। আপনার কোমরে ব্যথা, যদিও আজকে এই সাবজেক্টে আমি কথা বলার কথা না, মনে হচ্ছে যে হাঁটু ব্যথার চেয়ে কোমর ব্যথার রোগীর সংখ্যাই বেশি। তো কোমর ব্যথার অনেক কারণ আছে, আপনি যেহেতু একজন মহিলা, মহিলাদের কোমর ব্যথা পুরুষদের তুলনায় একটু বেশি হয়, এবং পাশাপাশি আপনার আঙ্গুল ঘুম থেকে উঠলে ফুলে যায়। আপনি যে বলছেন আসলে আঙ্গুল ফুলে যাওয়া অনেক কারণে হতে পারে, কোমর ব্যথা মেকানিক্যাল ব্যাক পেন থেকে হয়ে থাকে, আঙ্গুল ফুলে যাওয়া বিভিন্ন আর্থ্রাইটিস থেকে হতে পারে, সাধারণত মহিলাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা একটা কমন সমস্যা, আমরা প্রায়ই এই সমস্যাটা পেয়ে থাকি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকেও কিন্তু আপনার আঙ্গুল ফুলে যাওয়া বা আঙ্গুলে ব্যথা হতে পারে। তো আমি আপনার কোমরের একটা MRI করা সাজেস্ট করব, যে একটা MRI করেন। কিছু ব্লাড টেস্ট আছে যেটা আমরা ব্লাড টেস্ট করলে আর্থ্রাইটিস টেস্টগুলো আমরা কনফার্ম হতে পারি, সম্ভবত আপনার এই জাতীয় সমস্যা থাকলে ব্লাড টেস্টে বোঝা যাবে। আপনি আপাতত কিছুদিন রেস্টে থাকেন এবং কোমরে গরম শেক দিয়ে দেখতে পারেন, না হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আপনাদের সবাইকে আমি যেটা বলবো যে বেশিরভাগ রুগীরা আপনারা যারা আছেন তারা বাত ব্যথা বা কোমর ব্যথা হাঁটু ব্যথা যাই হোক না কেন, আপনারা ব্যথার ওষুধ খেয়ে মিনিমাইজ করার চেষ্টা করেন। ব্যথার ওষুধ খাওয়াটা আসলে ওয়াইজ হবে না, ব্যথার ওষুধ খেলে রোগের রোগ নির্ণয় হয় না, রোগী সাময়িকত ব্যথা কমে কিন্তু রোগ থেকে আপনি আস্তে আস্তে এক পর্যায়ে পঙ্গুত্ব বরণ করতে পারেন। একটা ফোন নিয়ে আসছে, জি হ্যালো, দর্শক কে বলছেন? হ্যালো, জি জি, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি, আপনার প্রশ্ন বলেন, আপনার নাম, ওজন, উচ্চতা বলুন। আচ্ছা দর্শক, আজকে আমি আসলে হাঁটু ব্যথা নিয়ে প্রশ্ন করতে বলেছি, তারপরও আমি উত্তর দিচ্ছি। আপনার মার কি ডায়াবেটিস আছে? এই কোমর ব্যথা উনি কি আছেন, আমার সাথে কথা বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, ওনার এই কোমর ব্যথা কতদিন ধরে? আচ্ছা, এই 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 পর্যন্ত কি কোনো ডাক্তার দেখিয়েছেন ওনার জন্য? ক্ষয় হয়েছে বলেছে ডাক্তার সাহেব। আচ্ছা, আসলে কোমরে অনেক কারণে ব্যথা হতে পারে, সেটা হচ্ছে ওনার যে বয়স হয়েছে মনে হচ্ছে হাড় ক্ষয় হয়েছে, সেটা আপনার সাথে আমি একমত। ওনার কোমর ব্যথার সাথে কি পায়ের দিকে ব্যথা যায়, পা অবশ লাগে বা ভার লাগে ঝিঝি করে? ওনার কি কোনো MRI করা হয়েছিল কোমরের? কোনো MRI করা হয়নি।
তো আমি আচ্ছা আমি বুঝতে পেরেছি, আপনার মার একটা এমআরআই করেন কোমরের, এমআরআই করলে খুব সহজেই কোমরের সমস্যাটা বোঝা যাবে। আপাতত ওনাকে কোমরে মার্কেটে কিছু কোমর ব্যথার বেল্ট কিনতে পাওয়া যায়, কর্সেট বেল্ট বলি, অথবা আমার আচ্ছা আচ্ছা ওটা 3 মাসের বেশি ব্যবহার করা যায় না, বেশি ব্যবহার করলে আপনার কোমরে আরও সমস্যা হতে পারে। আপনি একটা এমআরআই করে ফেলুন এবং কোমরে ব্যথানাশক কোনো মলম যেমন ডাইক্লোফেন জেল মার্কেটে কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করুক, আর একটু রেস্টে থাকুক, একটা এমআরআই করে দেন আমার সাথে যোগাযোগ, পরবর্তীতে আপনাকে এটার একটা সঠিক সমাধান দিয়ে দিতে পারবো। আসলে ওষুধ খেয়ে, ব্যথার ওষুধ খেয়ে এটা কোনো সমাধান হবে না, ব্যথার ওষুধ খেলে উল্টা হাত পায়ে পানি আসতে পারে, বিভিন্ন সমস্যা হবে। তো আমার মনে হয় ডায়াগনোসিসটা জরুরি, যে কোমর ব্যথা যে কারণে হচ্ছে, আর আপনি যে বলছিলেন হাড় ক্ষয়, হ্যাঁ আছে, তো সেটার জন্য হাড় ক্ষয়ের কিছু ওষুধ আমরা অনেক সময় দিয়ে থাকি রুগীর, তবে বিএমডি টেস্ট করে বা ভিটামিন ডি এর লেভেল চেক করা দরকার, তো এগুলা দেখলে আমাদের জন্য সুবিধা হবে। ব্যথা জি, তো ওগুলা খেয়ে দেখেন, যদি ভালো না হয় তাহলে আপনাকে অবশ্যই অন্য ডাক্তারের কাছে যেতে হবে, অথবা আপনি আমাদের সাথে ওনাকে যোগাযোগ করিয়ে দিতে পারেন, আমরা অবশ্যই দেখে পরবর্তী ব্যবস্থা নেব। জি জি, ওনাকে আসলে প্রয়োজনের থেরাপিতে যেতে হবে, রিহ্যাবিলিটেশন এবং থেরাপি চিকিৎসাটা আমরা লেটেস্ট যে থেরাপিগুলো আছে ওগুলো করলে আশা করি চলে যাবে। হাড় ক্ষয়ের কিছু রিপ্লেসমেন্ট থেরাপি আছে যেগুলো দিলে অনেকাংশে এই সমস্যাটা চলে যাবে। জি ভালো থাকেন। জি জি জি, এই নাম্বারে যোগাযোগ করলে হবে, আপনাকে আমরা পরবর্তীতে কি করতে হবে বলে দেব। জি ধন্যবাদ। জি দর্শক, আপনারা অনেকেই কোমর ব্যথা নিয়ে বেশি ভুগছেন মনে হচ্ছে, তো আমি আজকে আসলে হাঁটুর বিভিন্ন চিকিৎসা সমস্যা নিয়ে কথা বলবো। যাদের হাঁটুর সমস্যা আছে বা হাঁটু ব্যথা দীর্ঘদিন ভুগছেন বা হাঁটুর কারণে আপনার জীবন খুবই কষ্ট পাচ্ছেন, নামাজ পড়তে কষ্ট হচ্ছে, তারা আমাকে সরাসরি ফোন করতে পারেন অথবা কমেন্ট দিতে পারেন, কমেন্টে আমি আপনাদের কমেন্ট দেখে অবশ্যই উত্তর দেব। এখানে আজম আবদুল্লাহ উনি লিখেছেন যে উনি দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথায় ভুগছেন, ডাক্তার সাহেবরা চেয়ারে বসে নামাজ পড়তে বলেছে, এখনও উনি চেয়ারেই নামাজ পড়ছেন কিন্তু হাঁটু ব্যথাও ভালো হচ্ছেন না, উপযুক্ত উনি এখন আমি এখন চলাফেরায় আরও হাঁটু ভেঙে যায় বা কষ্ট হয়। যে দর্শক, আপনার মাধ্যমে সবাইকে বলবো, যারা হাঁটু ব্যথায় ভুগছেন তাদের যেটা করতে হবে, প্রথমত ডায়াগনোসিস কনফার্ম করতে হবে যে কেন আপনি হাঁটু ব্যথায় ভুগছেন। হাঁটু ব্যথার অনেক কারণ আছে, আমি ইতিপূর্বেই বলেছি অস্টিওআর্থ্রাইটিস হাঁটু ব্যথার অন্যতম কারণ, তো সেটা ডায়াগনোসিসের পাশাপাশি অনেক কারণে হাঁটুতে সমস্যা হতে পারে, লিগামেন্ট ইঞ্জুরি হলে হতে পারে, বার্সাইটিস হতে পারে, আপনার ক্রুসিয়াল লিগামেন্ট সমস্যা থেকে হতে পারে, অনেক সময় কোমরের ব্যথাও হাঁটুতে আসতে পারে, তো এইটা একজন বিশেষজ্ঞ ডক্টর ছাড়া এই ডায়াগনোসিস করা সম্ভব না। আর ডাক্তারি চিকিৎসা কিন্তু আপনার স্পেসিফিক, এক এক রোগের ক্ষেত্রে এক এক ডাক্তার, অনেকে ধারণা যে অনেকে আমার কাছে হাঁটু ব্যথা নিয়ে এসো অন্য রোগের কথা বলেন যেটা আমার কাছে চিকিৎসা চান, আসলে আপনাদেরকে সচেতন হওয়া দরকার, বিকজ প্রত্যেকটা ডাক্তারি চিকিৎসা স্পেসিফিক এবং একজন বিশেষজ্ঞ ডাক্তার ওই রোগের জন্য যে চিকিৎসা দিতে পারবে অন্য ডাক্তার সেভাবে ওভাবে চিকিৎসা দিতে পারবে না। তো যারা দীর্ঘদিন হাঁটুর ব্যথায় চেয়ারে বসে নামাজ পড়েন আমি বলবো তারা যেন ডায়াগনোসিস কনফার্ম করে চিকিৎসা নিয়ে আগে ভালো হয়ে যান, কারণ দীর্ঘদিন ধরে চেয়ারে বসে যদি নামাজ পড়েন আপনি এক পর্যায়ে কিন্তু পঙ্গুত্ব বরণ করতে পারেন, এটা কিন্তু রিসার্চে প্রমাণিত। আর নামাজ পড়ার যে ব্যাপারটা চেয়ারে বসে, এটা কিছু দিনের জন্য, যখন খুব বেশি ব্যথা হয় আপনার তখন হয়তো আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারেন, সেই সময়টা চলে গেলে আপনার যখন চিকিৎসা চলে যাবেন ভালো হয়ে যাবেন তখন কিন্তু আবার স্বাভাবিক জীবনযাপন করতে হবে, কারণ এক নাগারে দীর্ঘ সময় চেয়ারে বসে নামাজ পড়লে আপনার হাঁটুর যে রেঞ্জ অফ মোশন, ডাক্তারি ভাষায় আমরা বলে থাকি হাঁটুর একটা নির্দিষ্ট পরিমাণ মুভমেন্ট হয়ে থাকে, সেই রেঞ্জ অফ মোশন কিন্তু কমে যাবে এবং আপনার হাঁটুর চারপাশে যে মাংসপেশি আছে মাসেলস সত্যি কমে যাবে,
হাঁটুর জয়েন্টের স্পেস যেটা আছে ভিতরে, যে জোড়ার ভিতরে স্পেস, সেটা কমে যাবে। কার্টিলেজ ইরোশন আরও বেশি হবে, লিগামেন্টগুলা আপনার শ্রিঙ্ক হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাবে, এক পর্যায়ে আপনি পঙ্গুত্ব বরণ করবেন। হ্যাঁ, এবং হাঁটু দেখবেন বাঁকা হয়ে যাচ্ছে, দুই দিকে বেঁকে যেতে পারে, ভিতরে ঢুকে যেতে পারে, এক পর্যায়ে আপনার কোমর ব্যথা শুরু হতে পারে হাঁটু ব্যথা থেকে। তো চেয়ারে বসে নামাজ পড়াটা আমি যুক্তিযুক্ত মনে করি না এবং এটা কোনো সায়েন্টিফিক না। চেয়ারে সাময়িক আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারেন। আর আপনার এখন যে চিকিৎসা, এটার ক্ষেত্রে আধুনিক চিকিৎসা যেটা, যেমন পিআরপি, আমরা ডিপিআরসি হসপিটালও করে থাকি পিআরপি থেরাপি, টিআরপি, এবং লেটেস্ট বিভিন্ন থেরাপি আছে, ইলেকট্রোথেরাপি আছে, যেগুলা হসপিটালাইজড করে করতে হয়। আনুমানিক কয়েক সপ্তাহ করলে হাঁটুর এই সমস্যার থেকে ভালো হয়ে যেতে পারবেন। এবং পাশাপাশি যাদের হাঁটুর ব্যথার পাশাপাশি ডায়াবেটিস আছে, ডায়াবেটিস হচ্ছে সকল রোগের মা, তো ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং আমরা যে এক্সারসাইজগুলো হাঁটুর জন্য শিখিয়ে দিয়ে থাকি এগুলো অবশ্যই করতে হবে। অনেকের অতিরিক্ত ওজন আছে, ওজনটা কমে ফেলতে হবে, কারণ ওজন বেশি হলে আপনার হাঁটুর ব্যথা, কোমর ব্যথা সেরে গেলে আবার হতে পারে, কারণ ওজন থেকে ওখানে প্রেশার পড়ে হাঁটুতে, এতে আপনি ব্যথা আবার নতুন করে হতে পারে, ইঞ্জুরি হতে পারে, কারণ ওজন থেকে হাঁটুর কুশন যে থাকে কার্টিলেজ, কার্টিলেজ আরও বেশি ক্ষয় হতে পারে। আরেকজন প্রশ্ন করেছেন মাহমুদা আক্তার, ওনার বয়স লিখেছেন 35 বছর, উনি পেশায় একজন গৃহিণী। হাঁটুর ব্যথার, আমার হাঁটুর ব্যথা পাশাপাশি আমার শরীরের অন্যান্য জোড়ায় সব জোড়াতেই ব্যথা হচ্ছে, এই সমস্যাটা 3 বছর যাবত। তো অনেক চিকিৎসা করিয়েছি, এখনও ভালো হচ্ছে না, আমি এখন কি করব, আমি খুব ক্লান্ত বোধ করি। আসলে মাহমুদা আক্তার, আপনার যে সমস্যাটা, এটা আমার কাছে মনে হচ্ছে আপনি আর্থ্রাইটিস রোগে ভুগছেন। আর্থ্রাইটিস এমন একটা রোগ যেটা মহিলাদের সবচেয়ে বেশি হয়ে থাকে এবং 30 বছর বা 25 বছর বয়স থেকে পাওয়া যায়, যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, পুরুষদের তুলনায় মহিলাদের বেশি হয়ে থাকে। তো এটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু ব্লাড টেস্ট আছে, যেগুলো যেমন আরএ টেস্ট আছে, এনটিসিসিপি টেস্ট, বিভিন্ন সিবিসি, সিআরপি, এই সকল টেস্ট করলে কনফার্ম করা যাবে। তো আপনি একজন ডাক্তারের, বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে টেস্টগুলো করে দেখেন, সম্ভবত আপনি আর্থ্রাইটিসে ভুগছেন। সেই ক্ষেত্রে আপনাকে থেরাপি চিকিৎসার পাশাপাশি আপনাকে কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ খেতে হবে। অনেক দর্শক আরও প্রশ্ন করেছেন যেটা আসলে হাঁটু ব্যথার সাথে সম্পর্কযুক্ত না, শরীরের অন্যান্য ব্যথা এবং অন্যান্য সমস্যার ক্ষেত্রে বলেছেন। অনেকে বয়স, উচ্চতা, ওজন কিছুই লেখেন নাই, দয়া করে সামনে যখন আপনারা প্রশ্ন করবেন এগুলো একটু লিখবেন। তো আমার আজকে আর সময় বেশি নিব না, আশা করি অনেকের প্রশ্নের উত্তরই পেয়েছেন। তারপরেও যাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কম ওখানে আমার ইনবক্সে লিখতে পারেন, বা আমাদের যে পেজ আছে ডক্টর শফিউল্লাহ প্রধান, ওই পেজে লাইক দিয়ে আপনি ওখানে কমেন্ট লিখতে পারেন, আমি অবশ্যই উত্তর দিব। আর যাদের হাঁটু ব্যথা বা অন্যান্য বাত ব্যথা ভুগছেন, তারা আমাদের লাইভে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে যোগাযোগ করে ডিপিএস হসপিটালে আমার সাথে দেখা করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।